ওয়াশিংটনের একটি বেসবল স্টেডিয়ামে গোলাগুলির ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গোলাগুলির সময় কয়েক হাজার দর্শক স্টেডিয়ামে খেলা দেখছিলেন। পুলিশ জানিয়েছে গোলাগুলির ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় পরবর্তী কোনো হুমকি নেই বলে জানানো হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আমেরিকার কূটনীতিক ও অন্যান্য প্রশাসনিক কর্মীদের একাধিক স্বাস্থ্যজনিত ঘটনা তদন্ত করছে আমেরিকা। জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর 20 জনের বেশি কর্মকর্তার হাভানা সিন্ড্রোমের মতো উপসর্গ দেখা দিয়েছে, বিবিসি এ খবর জানিয়েছে। নিউ ইয়র্কে বসবাসরত এক সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে অপহরণের পরিকল্পনায় অভিযোগ আনা হয়েছে ইরানের চার নাগরিকের বিরুদ্ধে। ইরানের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ওই সাংবাদিককে অপহরণ চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সামলে তৃতীয় আঘাতের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মাঙ্কিপক্স সংক্রমণ। প্রায় 20 বছর পর আমেরিকায় ফের মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সারা দেশে আরও 225 জনের মৃত্যু হয়েছে। নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 17,894 জনে। এছাড়া করোনা শনাক্তের সংখ্যাও বেড়েছে, শনাক্ত হয়েছেন 11,578 জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11,03,989 জনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি। আজ রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয় বিভাগসমূহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি স্বাক্ষর এবং সুত্থাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। টানা 53 দিন হাসপাতালে চিকিৎসা শেষে 19 জুন রাতে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধনও করেছিলেন তিনি, সে অনুযায়ী টিকা নেওয়ার নির্ধারিত তারিখ উল্লেখ করে একটি এসএমএসও পেয়েছেন তিনি। বোমা আতঙ্কে কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। রোববার উড্ডয়নে কিছুক্ষণ আগে দুবাইগামী একটি বিমানকে আটকে রেখে তল্লাশি চালানো হয়েছে। জানা গেছে, এদিন সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, দুবাই থেকে কলকাতাগামী একটি বিমানে বোমা রয়েছে। সাগরে টানা সাবমেরিন মহড়া চালিয়েছে রাশিয়া। জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলীয় নৌবহর ব্যারেন্টস ও নরওয়ে সাগরে সাবমেরিনের মহড়া শেষ হয়েছে। সেখানে পানি সর্বোচ্চ প্রায় 500 মিটার গভীরে সমরাস্ত্র সহ অন্যান্য ব্যবস্থায় পরীক্ষা করার জন্য এই মহড়ার আয়োজন করেছিল মস্কো। নিশ্চিত পরাজয়ের ম্যাচে সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচে ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় 3 উইকেটে জয় পায় বাংলাদেশ দল। এই জয়ে 109 বলে অপরাজিত 96 রান করেন সাকিব।